সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আপনাদেরকে পৃথিবীর সবচাইতে বড় একটি কবুতরের খামার সৌদি আরবে, যেখানে আছে 5 থেকে 6 লক্ষ কবুতর এবং বিভিন্ন জাতের পশু পাখির খামারটি। তো এই খামারে আপনার বিড়ালের আক্রমণ খুবই বেড়ে গেছে, সেই বিষয়গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো। আর বিড়ালগুলো দেখাবো যে খামারের মধ্যে কিভাবে বিড়ালগুলো আক্রমণ করতেছে কিংবা বিড়ালে বাচ্চা দিতেছে। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। 5-6টা রুম, এখানে 4-5টা রুম খালি করছি আজকে, দুই তিন দিন আগে খালি করলাম। এখানে নতুন শেড তৈরি হচ্ছে, এখানে নতুন করে জোড়া রাখতেছি কবুতরের। তো দেখুন, এখানে আশ্চর্য জিনিস হলো, আজকে এই এই খালি ঘরের ভিতরে দেখি যে অনেক বড় একটা বিড়াল। তো যে এখন আপনাদেরকে আমি বিড়াল দেখাবো যে কবুতরের লফটের ভিতরেই বাচ্চা ফুটে বসে রয়েছে। হাই হাই রে, কি করার এখন! এই যে দেখেন বিড়াল, এই যে দেখেন কিরকম হিংস্রভাবে সে আমার দিকে ফুস করতেছে। এই যে দেখুন বাচ্চা ফুটে বসে রয়েছে, মাশাআল্লাহ। এই যে 2-3টা বাচ্চা, এই যে বাচ্চা সহকারে, 2-3টা বাচ্চা সহকারে এখন কিভাবে একবারে কবুতরের লফটের ভিতরে, এখন কি করণীয় এটাকে আপনার বের করে ফেলাইতে হবে। যে দেখুন বিড়ালের বাচ্চা কিভাবে হাঁটতেছে। আমি দরজা খুলে দিতেছি, তাড়ানোর চেষ্টা করতেছি অন্তত, কারণ আমার যে যিনি এই খামারটির মালিক, উনি কিন্তু এইরকম বিড়াল কিন্তু আপনার দেখলে গুলি করে মারে ফেলাইবে। তো আসলে এটা মারা কিন্তু খুবই ক্ষতিকর, কারণ আমাদের কারণে আমরা রাত্রে দরজা খোলা রাখছি, এই জন্য বের হয়ে দৌড় দিছে। রাতের বেলা আমি দরজাটা খোলা রেখে দিতেছি, হয়তোবা রাতের বেলা ওর বাচ্চা নিতে আসবে, এসে নিয়ে যাবে বাচ্চাগুলোকে অন্য জায়গায়। দেখুন এখানে নতুন সেটে হাজার হাজার লাখ লাখ বাচ্চা রাখতেছি। প্রতি বছর রমজানে আমাদের এখানে 1-2 লাখ বাচ্চা নতুন করে বের হয়। এই অবস্থান, দেখানোর জন্য যে কবুতরের লফটে বিড়াল কিভাবে আক্রমণ বাচ্চা ফুটে বসে রয়েছে। তো আপনারা আসলে আজকের এই ছোট্ট ভিডিওটি, এটা শেয়ার করা হলো বিড়াল কিংবা বন্য প্রাণী থেকে আপনারা নিজেদের লফটকে নিজেরাই সুরক্ষিত রাখবেন ভালোভাবে, হয়তোবা যেভাবে ভালোভাবে ওরা ভিতরে না আসতে পারে, আপনার কবুতর কিংবা হাঁস মুরগি নষ্ট না করতে পারে। এখানে বিড়াল কিংবা বন্য প্রাণীদের কোনো দোষ থাকে না, আমাদের নিজেদের ভুলের কারণেই কিংবা আমাদের খেয়ালামির কারণেই আপনার বিড়ালগুলো খামারে এসে আমাদের পশু পাখিগুলোকে নষ্ট করে। তো এই ক্ষেত্রে আমরা ওদেরকে মেরে ফেলি, বিশেষ করে কবুতরের উপরে যদি কোনো বিড়াল কিংবা বন্য প্রাণী আক্রমণ করে আমরা মেরে ফেলি বিড়াল কবুতরকে যদি নষ্ট করে। তো আসলে এই ক্ষেত্রে আমাদেরই দোষ, কারণ বন্য প্রাণীগুলোকে মারা ঠিক না। তো আপনারা খুব ভালোভাবে আপনাদের খামারের সুন্দরভাবে রাখবেন যেন কোনো বন্য প্রাণী আক্রমণ না করতে পারে। তো আজকে এই পর্যন্তই, তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। এমনকি আমি খামার ভিডিওগুলো করি এই পৃথিবীর সবচাইতে বড় যেই নাম করা খামারটি, যেখানে লাখো লাখো পশু পাখি আছে, কবুতর আছে 5-6 লাখ, এই কবুতরগুলোর ভিডিও টিপস খামার ভিডিওগুলোই আমি আপনাদের মাঝে অনেকদিন যাবত তুলে ধরি। আমার আরেকটি চ্যানেল আছে কৃষি খামার টিপস, ইউটিউবে গিয়ে লিখবেন ডাইরেক্ট কৃষি খামার টিপস, চলে আসবে।